আমারে এখানে একটা প্রশ্ন করছে, প্রশ্নটা করছে কে? এ আপনি করছেন? আবু তুহা আদনান বলছে, হাইরে উতুলিম বাদা জালিকা জালিম। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই। নবীজি জীবিত থাকতে মানুষ ওনার কাছে যেত, এখনো সে সুযোগ নেই নাকি? এখনো সেই সুযোগ? ও আচ্ছা, নবীজি জীবিত থাকতে মানুষ ওনার কাছে যাইত, এখন আর সেই সুযোগ নাই। অনলি আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই পৃথিবীতে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন তখন তাকে সবাই আপন মনে করতেন, এখন তিনি আমাদের মধ্যে নাই, তাই কিছু হলে মনের কষ্ট তার কাছে গিয়ে বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, কেউ নেই। ওরে বাটফার, আসলে আচ্ছা ফতোয়া কি আলেমরা দেয় নাকি ডাক্তারে দেয়? হ্যাঁ, কোন ডাক্তারে যদি ফতোয়া দেয় এটা মাইনা নেবেন? গ্রহণযোগ্য? ফতোয়া দিতে গেলে ফতোয়ার কিতাব পড়া লাগবো, তার তো যোগ্যতা থাকতে হবে, ঠিক কিনা? এই বাটফা অচিরে তার ধ্বংস সে হয়ে যাবে, তার অধপতন চলে আসবে। এক মোল্লাই বলছিল নবী নিরক্ষর, সিক্স প্যাক বাংলাদেশও আসেনি, কথা কয় না নাই নবীর সামনে বেয়াদবি করো অস্তিত্ব থাকবে না, কথা কয় না, কথা কয় না। সৃষ্টি জগতের সবাই আল্লাহর জন্য পাগল, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আল্লাহর জন্য পাগল। আদম সফিউল্লাহ আল্লাহর পাগল, মুসা কালিমুল্লাহ আল্লাহর পাগল, ঈসা রুহুল্লাহ আল্লাহর পাগল, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। আল্লাহ ডাক দেয়া কই বন্ধু গো, আমি আল্লাহ নিজে খুদে খুদা হইয়া আপনার প্রেমে পাগল। যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল ওই নবীর কাছে কিছু চাওয়া যাবে না? না, হ্যাঁ, এই বাটফার মৌলবী কয়েকদিন আগে বলছে আমার নবী নাকি মাপ চাইছে, মাপ চাইতো না, মাওলানা না হইয়া ফতোয়া দিলে তুই অবস্থা হইবই, আর কিছু টাইটুই লাগাইয়া কিছু ফাগল ছাগল আছে কো না, হুজুর তো কত সুন্দর লেকচার দেই, তো এত সুন্দর লেকচার দিলে দুই বিয়া করে কয়েকদিন আগে ঘুমাইছিলে কেন? কথা কয় না, এক বউয়ের জ্বালায় বাড়ির থেকে বাইর হয়েছে, আরেক বড় মহব্বত করে বউয়ের কাছে গিয়ে গুপ্ত গোপন হয়ে রয়েছে, বউরে ভালোবাসন যাইব আর নবীর বুঝি ক্ষমতা নাই। ক্রিকেটার সে মাওলানা না, পাবলিক যে কত অধপতনের মধ্যে চলে গেছে। দয়াল নবীজি এই জন্যই শেষ জামানায় বলেছে, একটা ভবিষ্যৎবাণী করেছে, জ্বলন্ত আগুনের আংরাকে হাতে রাখতে যত কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে আমার উম্মতের ইমানটা ধরে রাখতে। বর্তমানে নামাজ নিয়ে কোনো সমস্যা আছে? কথা কয় না। রোজা নিয়া, হজ নিয়া, জাকাত নিয়া সমস্যা নাই তো? কি নিয়া সমস্যা জুড়ে বলেন। এই আমার নবীর জীবনে কয় হাজার গুণা আছে? হ্যাঁ নাই, যার জীবনে গুণা নাই তার কিসের নামাজ? নবীজি নামাজ কম পড়ছে নাকি? এত নামাজ নবী পড়লো কই? নবীর এখানে দাগ হইলো না, এখানে দাগ হইলো না, কিরে গোসাইন না মুসল্লি? এই রেজবি ওর জীবনে নামাজ পড়ে নাই, কথা কয় না। কোন মৌলবী দাঁড়ায়া কোন সাধারণ মানুষ যারা রেজবি ব্যবহারে দেখছেন কেউ বলতে পারবো যে আমি দেখছি রেজবি নামাজ পড়ে নাই? বলতে পারবেন? ওনার কপালে দাগ নাই কেন? কারণ উনি আল্লাহর দেওয়া হুকুম লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরিল কলবি নামাজ পড়ছে, গোসাইন্না নামাজি রেজবি বাবা ছিল না, গোসাইন্না নামাজি ইমানদারগণ না, কথা কয় না। কষ্ট লাগতেছে? দেখেন যেই নবীজির সুপারিশ ব্যতীত যেই নবীটা এখনো মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া আপনার আমার জন্য কাঁদতেছে, আপনার আমার জন্য কাঁদতেছে, ওই নবী নাকি পাগল হয়ে গেছিল, নবীর কাছে নাকি উহি নাজিল হয়েছে, নবী নাকি পাগলের মতো হয়ে গেছিল, একের পর এক, একের পর এক লাগামহীন, লাগামহীন নবী পাকের শানে বেয়াদবি করে বক্তব্য দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। আমি মাননীয় সরকার বাহাদুর বিশেষ করে আইন প্রশাসন বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এইগুলারে একটু চেকিংয়ে রাখেন, দেখবেন এগুলার গুড়ার মধ্যে কত সমস্যা আছে, কথা কয় না। এক বেয়াদবে আইসা আমার নবীরে গালি দিছে,
উমর রাদিয়াল্লাহু কয় ইয়া রাসূলুল্লাহ হুকুম দেনি মালানোর গর্দন ফেলে দেই আমার নবী কয় আইয়ুকুম মিসলি কে আছো আমি নবীর মতো উমর আমি নবী যাহা জানি তুমি তাহা জানো এই মালাউনের গর্দন ফেলে দেওয়া লাগবে না হা এগুলা তার ঘোড়ার মধ্যে আছে প্রত্যেকটা বস্তুই তার মূলের দিকে দাপিত হয় মূলের দিকে দাপিত হয় এই তার কিছু বলা লাগবে না তার জন্মের মধ্যে সমস্যা তার বাবার ঠিক নাই দৌড়ে বাড়ির মধ্যে গেছে গিয়া কয় আম্মা যদিও জানি এটা সত্য হবে না তারপরে একটা কথা তুমি বলো আমার নাকি বাবার ঠিক নাই তুমি এই কথাটা বলো কথাটা মিথ্যা আমার বাবা ঠিক আছে এই কথাটা বলে দেখবা মোহাম্মদের কি অবস্থা করি এবার তার মা ডাক দিয়ে বলে বাবা রে তোর বাবা ছিল প্রবাসে তোর বাড়ির কাজের মানুষের সাথে খারাপ কাজ কইরা তোরে জন্ম দিছিলাম ওই দিনের পাপের ফসল তুই এখন অনেকেই কইব যে আমি এই মোল্লারে গালি দিছি নবীর দুশমনরে গালি দিমু না সুমা দিমু কথা কয় না নবীর দুশমনরে আল্লাহ গালি দেয় না কথা কয় না গালি দেয় না আল্লাহ যদি গালি দেয় আমরা আল্লাহর বান্দা কথা কয় না আল্লাহ কয় সব সময় না নামাজও গালি দিবি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ আবুল হাবের দুই হাত ধ্বংস হোক কে বলে কথা কয় না কে বলে আবুল হাব বালা মানুষ নেই আবু জাহেল উতবা সাইবা এগুলার বংশধর আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে কি না ও বন্ধুরে আমার নবী পাকের মন মুবারকের মধ্যে কষ্ট দিয়েছে আবুল হাইবা বন্ধুরা রে আমার দুনিয়ার জমিনে আর যাই করেন না কেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই যাকাত দেন নাই যদিও গুনাহ করেছেন আমার আল্লাহ পাকের নাম মুবারক হচ্ছে রহমান রহমান নামের গুণে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিতে পারে দিতে পারে কিন্তু আমার নবী পাকের শান মুবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ বলে বন্ধু আমি তাদেরকে মাফ করব না কেন 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 কারণ ওয়ারা ফানা লাকা যিকরাক আপনার সম্মান বাড়ায় দিছি আমি আল্লাহ আমার কোন বান্দা যদি কমাইতে চায় তাহলে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না ছেড়ে দিব না বন্ধু আপনি কি দেখেন নাই আমি আবুল হাবারে কি করছি আবুল হাবের দুই হাত ধ্বংস হওয়ার ব্যাপারে আমি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছি এই আমার বন্ধুরে আমার নবী পাকের শান মুবারকের সাথে বেয়াদবি করা যাবে না আমার নবীর শান কত গো আল্লাহ ডাকে দিয়া বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহ রব্বিল আর আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ডাকে দিয়া বলে বন্ধু গো আমার ওয়ামা আরসালনাকা আমি আপনাকে এরসাল করিনি আমি আপনাকে পাঠাইনি ইল্লা তবে পাঠিয়েছি দয়াল নবী ডাকে দিয়া বলে আল্লাহ গো একবার বলেছেন পাঠান নাই ইল্লা দিয়া বলেছেন পাঠিয়েছেন আল্লাহ জানতে চাই কি মনে করে পাঠাইলেন আমার আল্লাহ ডাকে দিয়া বলে বন্ধু গো রহমাতাল লিল আলামিন আমি আল্লাহ যত জাগার রব গো বন্ধু তত জাগার রহমত বানাইয়া আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশার ওয়ালা তুমি বাদশার বাদশা কমলে ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লে তুমি তোরানে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা তুমি তোরা লা তুমি হাউজে কাও সার পিলানে ওয়ালা তুমি হাউজে কাও সার পিলানে ওয়ালা নূরে মুহাম্মদ
তুমি বাদশার বাদশা কামলে ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর মহব্বতের দরকার আছে না নাই বলেন নামাজ দামি না নবী দামি রোজা দামি না নবী দামি হজ দামি না নবী দামি কেন দামি নবী না হইলে নামাজ হইতো না নবী না হইলে রোজা হইতো না নবী না হইলে হজ হইতো না নবী না হইলে যাকাত হইতো না নবী না হইলে মোল্লা হইতো না নবী না হইলে মানুষ হইতো না নবী না হইলে মুসলমান হইতো না নবী না হইলে ইমানদার হইতো না সমস্ত কিছুর মূল হলো দয়াল নবী বন্ধুরা রে আমার এই যুবক ভাইরা রে আমার আবুল হাইব্বার দুইটা সন্তান একটা হলো উতবা আরেকটা হলো উতাইবা নবী পাকের দুইটা কন্যা ছিল একটা হলো রুকাইয়া আরেকটা হলো উম্মে কুলসুম এক পর্যায়ে ফুসলাইয়া আবুল হাইব্বা একদিন আবু জাহেলের বাড়ির মধ্যে গেলেন ভালোর কাছে ভালো যায় খারাপের কাছে খারাপ যায় ভালোর কাছে ভালো গেলে খারাপ হওয়ার কোনো সন্দেহ নাই আর খারাপের কাছে ভালো গেলেও সঙ্গ গুণে খারাপ হইয়া যায় কথা কই না ঠিক কি না এক সুরের কাছে গেছে আরেক সুর যাইয়া কয় আবু জাহেল এই আবু জাহেলের পুরান একটা নাম ছিল নামটা কি এটা কখনো জ্ঞানী হইতে পারে না কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরে আবুল হাইব্বা আবু জাহেলের বাড়ির মধ্যে গেলেন বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কত মিষ্টি মধুর খাবার দেয় এ আবু জাহিল্লা কত সুন্দর সুন্দর খাবার দিলেন এবার আবু জাহিল্লা ডাকে দিয়া কয় দোস্ত রে ও দোস্ত মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তো সুনকালি মাইরা দিছে বলে হা সুনকালি মারছে এ সুনকালি মারার প্রতিশোধ কি নিবা না বলে এ আবু জাহেল কিভাবে প্রতিশোধ নিব কিভাবে প্রতিশোধ নিব তুমি আমারে রাস্তাটা দেখাইয়া দাও রাস্তাটা দেখাইয়া দাও বন্ধুরারে আহামারে এ আমার আজকের অলিপুরের বাবাজিরা এবারে কি করলো আবু জাহিল্লা পরামর্শ দিছে আবুল হাইব্বারে এ বন্ধু আবুল হাব মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মে সুনকালি মারছে এটার প্রতিশোধ কি নিবা না ডাক দিয়া কই কিভাবে নিবা আমি শুনেছি তোমার সুন্দর দুইটা সন্তান আছে রে মোহাম্মদের সুন্দর দুইটা কন্যা আছে রুকাইয়া এবং উম্মে কুলসুম চলে বলে কৌশলে দুইটা কন্যারে বিবাহ করাও তারপরে দেখবা আমি তোমারে কিভাবে বিচার করাইয়া দে ইন দি মিন টাইমে আবার কি করলো আবুল হাইব্বা চলে বলে কৌশলে নবী পাকের দুইটা কন্যারে বিবাহ করাইলেন বিবাহ করাইবার পরে এবার কি করলো আবুল হাবে তারে আবার দাওয়াত করলো আবু জাহেল এই আবু জাহেল দাওয়াত করার পরে বাড়ির মধ্যে গেছে যেই মাত্র বাড়ির মধ্যে গেল অনেক সুন্দর সুন্দর খাবার দিছে রোস্ট দিয়েছে গোশত দিয়েছে সাধারণ বাসায় এক কথায় মানুষকে যেইভাবে মেহমানদারি করায় এইভাবে মেহমানদারি করিয়েছে মেহমানদারি করা নবী পাকের সুন্নাহ মারহাবা বলেন হুজুর বলেন মারহাবা আমাদের মধ্যে এই সুন্নতগুলো আছে আমি দোয়া করি আজকে যে ঘরে বসাছিলাম এই যে আমার বাবাটা যথেষ্ট আমাদের দেখাশোনা করেছে যথেষ্ট ইজ্জত আমাদেরকে করেছে আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও আমিন জোরে বলেন আমিন এই বান্দাটাকে তুমি মাফ করে দাও আমিন বেশি বেশি দান করার মতন তৌফিক দান করে দাও আমিন ইমানদার বানায়া দাও আমিন মরণকালে নবীর দিদার নসিব করে দাও আমিন সন্তান দুইটার হেফাজতে রাখি আমিন সবাইকে আল্লাহ তুমি মাফ করো আমিন কোটি কোটি টাকার মালিক বানায়া দাও আমিন ঈমানের কাজে যেন ব্যয় করতে পারে সেই তৌফিক দান করে দাও আমিন গভীর মনোযোগ আবু জাহেল ডাক দিয়ে বলে আবু লাহাব ডাক দিয়ে বলে কি
মোহাম্মদের দুইটা কন্যারেকে তালাক দেবা না। এবার ডাকি দিয়ে বলে আবু জাহেল, তালাক দিলে কাজটা তো ভালো হবে না, নতুন নতুন বিবাহ তালাক দেওয়া যাবে না। ইন দি মিন টাইমে আবার ডাক দিয়ে বলে, এই কথাটা বলতে পারলি? মোহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মে কিভাবে সুনকালি মারলো। এবার যখন এই কথা বললেন, আবু লাহিব ভাই একটু রাগান্বিত হয়ে গেছে। আবু জাহিল ডাক দিয়া কয়, তোমার দুইটা সন্তানের দ্বারাই মোহাম্মদের দুইটা কন্যার তালাক দিয়া দাও। তালাক দিয়া দিলেই দেখবা মোহাম্মদ কষ্ট পাইব, মোহাম্মদ কষ্ট পাইলে আমাদের মনের জ্বালা মিটটা যাইব। এ আমার বাবা, বলেন তো তালাক দেওয়া ভালো কাজ নি? ভুল কইরা যদি কোনো একটা সতী নারীরে তালাক দিবেন, সতী নারীর ঘরটা ভাঙার আগে আল্লাহর আরশে আজিমটা তরতর করে কেঁপে ওঠে। তালাক দেওয়া ভালো কাজ না, পারলে মাফ করে দিবেন। পাপকে ঘৃণা করো, পাপীকে যে মাফ করতে পারে সেই হচ্ছে মহৎ। আমার বগলের নিচে দুর্গন্ধের অভাব নাই এটা দেখি না, কিন্তু কোন মানুষ কি করছে এগুলো আমরা দেখি খুব ভালো কথা কয় না। আপনি কোন মানুষ কি করছে এগুলা দেখবেন, একজনের পিছে লাগিয়ে থাকবেন, মনে রাখেন আমার আল্লাহ আপনার পিছনে আর একজন সিআইডি লাগাইয়া দিছে। কারণ আমার আল্লাহ বলে, আমি আল্লাহ সার দেই ছেড়ে দেই না। গভীর মনোযোগ দৌড়াই আবু লাহাব বাড়ির মধ্যে চইলা গেছে রে। যাইয়া এবার দুইটা সন্তানকে ডাকাইয়া আনলেন, উতবা এবং উতাইবা। আবু লাহাইবা ডাকে দিয়া বলে, সন্তানেরা কহিরে, এ সন্তানেরা কই? ইন দি মিন টাইমে দুইটা সন্তান দৌড়াইয়া আসলেন, ডাকে দিয়া বলে, বাবার আরে মোহাম্মদে আমাদের ধর্মের মধ্যে সুনকালি মারছে, ঘটনা সত্য না মিথ্যা? বলে হা ঘটনা সত্য। তাহলে কি মোহাম্মদের বিচার করবা না? উতবা ডাক দিয়া বলে, বাবা কি বিচার করবেন? আবু জাহেল বলছে, মোহাম্মদের কন্যা দুইটারে তালাক দিয়া দিলে মোহাম্মদ কষ্ট পাইব, আমাদের বিচার হইয়া যাইব। উতবা ডাক দিয়া বলে, আব্বা গো বিশ্বাস কইরা মোহাম্মদে আমাদের দুই ভাইয়ের কাছে দুইটা কন্যার বিবাহ দিছে গো। ও বাবা, আমার মন বলতেছে তালাক দেওয়া ঠিক হবে না, কাজটা ভালো হবে না, মোহাম্মদ যদি অভিশাপ দেয় তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। বলে, ভাই এমন বাবার সন্তান হইয়া এই কথাটা বলতে পারলে বাহিরে আমার বাবার কথা তুমি কি রাখবা না? এবার কন্যা দুইটা আড়াল থেকে শুনতে আছে, ডাক দিয়া বলে, আল্লাহ গো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, বিনা দোষে আমাদেরকে তালাক দিবেন, তুমি আল্লাহকে দেখো না? ওটাই বা ডাকে দিয়া বলে, আব্বা গো যদিও আমার বড় ভাই উতবা না পারে, আমি আপনার বীর বাহাদুর সন্তান আছি গো, আমি পারবো, আমি পারবো। এবার আবু লাহাব অনেক খুশি হইয়া গেছে, দৌড়াইয়া উতাইবা বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের ভিতরে ডুইকা দুইটা কন্যার হাতের মধ্যে দইরা শেষরাইয়া শেষরাইয়া নিয়ে আনলেন। আনার পরে আবার ডাকে দিয়া বলে, স্বামী কোনো অপরাধ করছিনি? ডাকে দিয়া বলে, না কোনো অপরাধ করো নাই, আপনাদের মনে কষ্ট দিছিনি? ডাকে দিয়া বলে, না কোনো কষ্ট দেও নাই, অপরাধ করি নাই, কষ্ট দেই নাই, বিনা দোষে কেন তালাক দিবেন? এবার ডাক দিয়া বলে, তোর বাবা আমাদের বাপ দাদার ধর্মে সুনকালি মারছে, তোর বাবার কঠিন বিচার করতে হবে। ইন দি মিন টাইমে আবার কই, না না যদি মারার প্রয়োজন হয় আমাদের কে মারতে মারতে আবার মাইরা ফালাইয়া দেন না গো, তারপরও বাবার কাছে নিয়েন না। আমার নবীর মা নাই, আমার বাবার বাবা নাই, বাবা আমার জন্মের আগে বাবা হারাইছে, বুঝ হওয়ার আগে মা হারাইছে। আমার বাবা কত কষ্ট করছে ইমানের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, বাবারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিলে আমাদের মনে মানে না। এই কথা বলার পরে উতাইবা কোনোভাবে শুনে না, পশুর মতন শেষরাইয়া আমার নবীর বাড়ি নিয়ে গেলেন। যাইয়া ডাকে দিয়ে বলে, মোহাম্মদ যেই মাত্র বলছে, মোহাম্মদ
আমার নবী তো অবাক হইয়া গেছে, ডাক দিয়া বলে উতাই বা বেয়াদবি করো কেন, বেয়াদবি কেন করো? এবার কই আমাদের বাপ দাদার ধর্মে সুনকালি মারার সময় কই কথাটা মনে ছিল না? ডাক দিয়া বলে হাত আমার আমাদের ধর্মটা সত্য, তোমাদের ধর্মটা মিথ্যা, তোমাদের ধর্ম তোমরা সাইরা দাও আর মানলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ, এবার আমার নবী ডাক দিয়ে বলে উতাইবা বেয়াদবি তুমি করিও না, অবস্থা ভালো হবে না। এই কথা বলার সাথে সাথে কন্যা উতাইবার বিবি যাইয়া ডাক দিয়ে বলে স্বামী বাবার সাথে বেয়াদবি করিয়েন না, বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে আমাদেরকে মেরে ফেলেন। দেখেন না আমার বাবা কান্দে, বাবার কান্না সহ্য করতে পারি না। এই কথা বলার সাথে সাথে রে বাবার সামনে কন্যার গালের মধ্যে তাপ্পর মারছে জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে উতাইবা কষ্ট পাইলাম, যে শরীরের মধ্যে কখনো মশা মাছি বসতে দেই নাই, আমার সামনে তুই আঘাত করলি। এবার উতাইবা ডাক দিয়ে বলে এক তালাক, উতাইবার বিবি কানের মধ্যে দহিরা এবার কি করে আল্লাহর ডাক দে, আমার নবী কষ্ট পাইছে, আমার নবী কই উতাইবা তালাক দিস না। উতাইবা ডাক দিয়ে বলে দুই তালাক, বিবি কানের মধ্যে হাত দিয়ে রাখলেন। বিবি ডাক দিয়ে বলে আল্লাহ বিনা দোষে আজকে তালাক খাইতেছি আল্লাহ গো, বলো না গো আল্লাহ আমারে দেখা তোমার মায়া লাগেনি। যখন কান্দরে তিন তালাক বলল, নবী আমার ডাক দিয়া বলে উতাইবা কষ্ট পাইলাম, কেন কষ্ট পাইছি জানুনি? এই মা মরা মেয়েগুলারে কখনো আমি আঘাত করি নাই, তাদের মনের মধ্যে কষ্ট দিয়া কোনো কথা বলি নাই। এই উতাইবা কাজটা ভালো করো নাই। এই কথা বলার সাথে সাথে রে উতাইবা কি করছে, নবী পাকের গাল মুবারকের মধ্যে হাতটা লাগাইয়া দিছে। আমার নবীজি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ কষ্ট পাইলাম, কষ্ট পাইলাম। উতাইবা সইলা যায়, নবী আমার ডাক দিয়ে বলে উতাইবারে বিনা দোষে কন্যাগুলারে তালাক দিলি কষ্ট পাইছি, বাবার সামনে মারলি কষ্ট পাইলাম, তার চাইতে বেশি কষ্ট কি পাইছি জানুনি? আমার এক শরীর মুবারকের মধ্যে হাত লাগাইয়া দিলি, আমি নবী তোরে মারব না, তবে আমি নবী তবের তোরে অভিশাপ দেই, দুনিয়ার কোনো মানুষ না তোরে জঙ্গলার বাগে গিল্লা খাইব। আচ্ছা বলেন, নবীজি বলছে জঙ্গলার বাগে খাবে, কথা সত্য হবে না মিথ্যা হবে? জোরে বলেন, নবীর কথা মিথ্যা হতে পারে? দৌড়ায় বাড়িতে গেছে, গিয়ে কই আব্বা কাম তো সারছি, কি করলি রে? তালাক দিছি কো মাশাল্লাহ, বাবার সামনে মারছি কো মাশাল্লাহ, আর কি করছ? মোহাম্মদের শরীরে হাত লাগাই দিছি, মারহাবা, যেমন বাপ এমন পুত্রের মতন কাজটাই করছে, চিন্তা করছেন? মোহাম্মদে কিছু কইছিনি, কোনো কিছু বলে নাই, তবে আমারে অভিশাপ দিছে, আমার নাকি জঙ্গলার বাগে গিল্লা খাইব, কারণে কি কস? মোহাম্মদে যদি বইলা তাহে মোহাম্মদের কথা কখনো মিথ্যা হবে? এর মানে আবুল হাইব্বা জানে আমার নবী সত্য, বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না, কথা কয় না? দৌড়া আবু জাহেলের কাছে গিয়ে কয়, এ আবু জাহেল কামটা কি করলি? কি এখন তালাক দিতে গিয়ে আমার ভূতেরে অভিশাপ দিছে, জঙ্গলার বাগে গিল্লা খাইবো, এখন ভূতেরে কিভাবে বাঁচাই? আবু জাহেল একটু বাপ ধরছে, কি কইছে? জঙ্গলার বাগে খাইবো, এটা একটা ব্যাপার হইলো, টেনশন করিও না, কি টাকা হইলে সব কিছু হয় না, কথা কয় না? আজ রাইলে বাপ ডাকলে জীবনে হ্যাঁ একদিন সময় দিব নি, দিব না, কারণ আজ রাইলে ঘুষ নেই, আজ রাইলা শিলে কোনো কফিয়ত চলবে না, ঠিক কিনা? এক কাজ করবি, বাঁশ দিয়া কাইত্তা দিয়া কোনোভাবে গাছের উপরে একটা ঘর বানবি,
আর পাহারাদার রাখবি, দিনের বেলা তোর কাছে রাখবি, রাত্রের বেলা এটার উপরে ঘুম পাতায় রাখবি, দেখবে বাঘে হাইতে পারতো না, তোর ভূত বাইচা যাইব। আর মোহাম্মদ রে সবাই তো তু দিমু। কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাহারাদারদের মধ্যে কিছু কিছু পাহারাদার দেখবেন রাত বারোটার পরে একটু ঘুমা, এর আগে বাসি ফুঁ দিব, ফুঁ এই আপনারা ঘুমান, আমরা সজাগ আছি, বুঝাইতেছে যে। কিন্তু দেখা যায় বারোটার পরে সবাই ঘুমাই গেছে, জঙ্গলার থেকে বাঘ আইসা যেদি ময়রা ফয়রা রয়েছে, কোনোটার শরীরের মধ্যে দুশ্মনের গন্ধ নাই, উই উফরে ট্যাংডারে বাহিরের দিকে দিয়া হইতেছে। শক্তি দাও বিচারটা করি। আচ্ছা বলেন তো নবীর নামের দোহাই দিলে আল্লাহ শক্তি দিব কি না, কথা কয় না? একটা লাভ দিয়া উফরুর সুইটটা সোহের সামনে তো আজরাহিল মারছে, মাইরা ফালাইছে, ঘুম থেকে সর বলে ফারতের কি সর্বনাশ করছে রে, হেরে মারছে কেডা হা ছায়া দিয়ে শরীরের মধ্যে কোনো কাহে কামড় টামর নাই তো, বাকি হেলে তো আসলা দিব তো বা কামড় দিব তো কোনো নাই। এবার কয়ে সুযোগ একটা পাইছি, আবুল হাইব্বা কয়ে আমার ভূত মারছে কেডা রে, বয়ে ভয়ে মরছে, বাঘে খাইছে না কইলাম, বলে হা সত্য, বাঘে দূর থেকে লেজ ধরে লড়াই কয়ে, বলে হা অবিশ্বাসের কোনো কিছু না, কাজ দামি করছি, এই বিশ্বাস করি না, তুমি খাইলে তো রক্ত খাইতা মাংস খাইতা আসর দিতা দেও নাই কেন। এবার কয়ে শোন, আমি সৃষ্টির শ্রেষ্ঠ না হতে পারি, আমি বেয়াদব না, আমি কেন খাই নাই হাসরের ময়দানে, যদি আল্লাহ কই আমার বন্ধুর দুশ্মনের রক্ত কেন খাইলি, আমি যদি না খাইতে খাইতে সুটকিও হয়ে যাই বেঈমানের রক্ত খাবো, আমরা প্রেমিক হতে চাই কি চাই না।